ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরে এলাম বিরতির পর যে খবরে চোখ রাখবো। গ্রামের এক ব্যক্তির সঙ্গে কথা বলায় আদিবাসী মহিলাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, ঘটনার পরের দিন সালিশি সভা বসানোর অভিযোগ মোড়লের বিরুদ্ধে, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়। গোপাল, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, মোহাম্মদ ভাইয়া থানার ভোলের বাঁধ গ্রাম, এখানে একজন বিধবা আদিবাসী মহিলাকে গ্যাংরেপের অভিযোগ উঠেছে গ্রামেরই পাঁচ যুবকের বিরুদ্ধে। যে জায়গাটা একটা নারকীয় বড় বড় ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে একটি মহিলা, বিধবা মহিলা, তিনি একজন বহিরাগত এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন এবং আপত্তিকর অবস্থায় এটা নাকি গ্রামের লোকরা দেখতে গিয়েছিল। তারপর সেই মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় একটি ক্লাবে। সেই ক্লাবে থেকে মধ্যরাতে তাকে তুলে নিয়ে এসে গ্যাংরেপ করা হয় একটা জঙ্গলে, তার বাড়ির ঠিক উল্টো দিকে একটা জঙ্গলে। সেই গ্যাংরেপের সময় তিনি অচেতন হয়ে পড়েন। তারপর তাকে সেখান থেকে আবার ক্লাবে তুলে নিয়ে এসে তার মাথায় জল দিয়ে তাকে সুস্থ করা হয়। ঠিক তারপর সকালবেলায় সেই মহিলাকে নিয়ে সালিশি সভা বসানোর অভিযোগ গ্রামের মোড়লের কাছে, মোড়লের বিরুদ্ধে। সেই সালিশি সভায় 50,000 টাকা নেওয়া হয়েছিল পার্থ বলে যে এক ব্যক্তির কাছে, তার কাছ থেকে জরিমানা করা হয়েছিল। সেই জরিমানা টাকা দেওয়ার পর সেই এখান থেকে চলে যায়। যদিও এই মহিলার উপর তারপর ভয় দেখানো হয় এবং সম্পূর্ণ একটি চাদর মুড়ি দিয়ে উলঙ্গ অবস্থায় ওই মহিলাকে ফেরত পাঠানো হয় তার বাড়িতে। তারপর থেকে আতঙ্কিত মহিলা, গতকাল অভিযোগ দায়ের করা হয়েছে মামদয়া থানায়। সেই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, তিনজনের খোঁজে তল্লাশি করছে। ওই মহিলাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। বীরভূমের জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন এই ঘটনায় গ্যাংরেপের মামলা হয়েছে, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, বাকি তিনজনকেও খোঁজা হচ্ছে। কাউকে রেয়াত করা হবে না, প্রত্যেক অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। যদি তোমাকে বলবো যে প্রায় কয়েক বছর আগে বীরভূমের লাভপুরে ঠিক একই ধরনের সুবলপুরে এরকম একটা ঘটনা ঘটেছিল, পরপুরুষের সঙ্গে দেখতে পাওয়া গ্রামেরই এক মহিলাকে সালিশ সভা বসিয়ে 25 জন গ্রেফতার করেছিল। মাধুরী, ধন্যবাদ গোপাল।